স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন হোমমেড টেস্টে আজকে আপনাদের জন্য আরেকটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে নিয়ে এসেছি নুডলস স্প্রিং রোল তৈরির রেসিপি চলুন দেখিনি প্রস্তুত প্রণালী প্রথমে আমরা স্প্রিং রোলে সিট বা রেফার তৈরি করে নেব এর জন্য এখানে নিয়েছি তিন কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ তেল এবার তেলটাকে ময়দার সাথে খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে তেলটা ভালো মতো মাখানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা রো তৈরি করে নেব এই ডোটা তৈরি করতে আমার মোট এক কাপ এবং আরো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি লেগেছে ডোটা খুব বেশি শক্ত আবার খুব বেশি নরমও হবে না এবার ডোটাকে ঢেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট হয়ে গিয়েছে এবার ডোটাকে হালকার একটু মধ্যে নেব এখন এই ডোটাকে আমি ছোট ছোট অংশে ভাগ করে নেব আমরা সাধারণত পুরি তৈরি করার জন্য ডোটাকে যেরকম ছোট অংশে ভাগ করে নিই এটাকেও ঠিক একইভাবে ছোট ছোট অংশে ভাগ করে নিতে হবে সবগুলো অংশ যেন একই সাইজের হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবার ছোট এ বলগুলো দিয়ে আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে প্রথমে ছোট ছোট করে রুটি বেলে নেব আমার চ্যানেলে আরো দুই পদ্ধতিতে স্প্রিং রোলের সিট তৈরির একটা রেসিপি দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব এবার একটা রুটির উপর একটা ব্রাশের সাহায্যে কিছু তেল মাখিয়ে নিচ্ছি তেল মাখানোর পর উপরে কিছু ময়দা ছিটিয়ে দিচ্ছি এবার একটা রুটির উপর আরেকটা রুটি বসিয়ে হাত দিয়ে হালকা একটু চেপে দিতে হবে এরপর ময়দা ছিটিয়ে এটা দিয়ে বড় করে একটা রুটি বেলে নিতে হবে আর রুটিটা বেলার সময় চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে কোনো জায়গায় মোটা আবার কোনো জায়গায় পাতলা এরকম থাকলে হবে না রুটিটা চারপাশে সমানভাবে বেলে নিতে হবে দেখুন আমি বড় এবং পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি এভাবে করে আমরা বাকি রুটিগুলো তৈরি করে নেব এখন রুটিগুলো সেঁকে নেওয়ার জন্য চুলে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে রুটিটা দিয়ে দেব এবার হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে চারপাশে সমানভাবে সেঁকে নিতে হবে কয়েক সেকেন্ড পর এটাকে উল্টে দিয়ে অপরপিঠটাও একইভাবে সেঁকে নিতে হবে একইভাবে আমরা বাকি রুটিগুলো তৈরি করে নেব এবার একটা রুটি থেকে আরেকটা রুটিকে আমরা আলাদা করে নেব এই আষ্টেক টু সাবধানে সঙ্গে করতে হবে প্রথমে আপনারা খুঁজে দেখবেন কোন পাশ থেকে রুটিটাকে আলাদা করা যাবে তারপর সেখান থেকে হাত দিয়ে ধরে রুটি দুইটাকে আলাদা করে নেবেন একইভাবে আমি সবগুলো সিট বা র্যাফার তৈরি করে নিয়েছি এই সিটগুলো এতটাই পাতলা যে নিচ থেকে আমার হাতটা একদমই স্পষ্ট দেখা যাচ্ছে শীটগুলো তৈরি করার পর চেষ্টা করবেন কোনো সুতি কাপড় দিয়ে ঢেকে রাখার জন্য না হলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে আর আপনারা যদি এভাবে সিট তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে চান তাহলে কোনো জিফ ব্যাগ অথবা পলিথিনে মুড়ে সংরক্ষণ করতে পারবেন তবে বাতার যেন না ঢুকতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে এখন আমরা রোলের ফিলিংটা তৈরি করে নেব এর জন্য একটা কড়াইয়ে তিন টেবিল চামচ পরিমাণ তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন কুঁচি হাফ টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এগুলোকে হালকা একটু নেড়ে ছেড়ে ভেজে নেব হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রেড চিলি সস এবারে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব আর গাজরটাকে তিন থেকে চার মিনিটের মতো একটু ভেজে নেব তিন চার মিনিট ভেজে নেওয়ার পর বাদা কফি কুচি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ বাদা কফিটাকে অন্যান্য উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেব বাঁধাকপিটা চুলে দেওয়ার পর খুব বেশিক্ষণ সময় ধরে এটা চুলে রাখা যাবে না তাহলে কিন্তু এটা থেকে খুব বেশি পরিমাণে পানি ছেড়ে দেবে বাঁধাকপিটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সিদ্ধ করা নুডলস এখানে আমি দুই প্যাকেট ইনস্ট্যান্ট নুডলসকে সিদ্ধ করে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি সবশেষে শেষে উপর থেকে এক প্যাকেট নুডলসের টেস্ট মেকার ছড়িয়ে দিলাম এবার টেস্ট মেকারটাকে মিশিয়ে নেব এবং চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব রোলগুলোকে জোড়া লাগানোর জন্য এখানে আমি দুই টেবিল চামচ ময়দার সাথে সামান্য একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি এবার একটা করে শিট বা র্যাফার নিয়ে প্রথমে এর মধ্যে প্রয়োজন মতো স্টাফিং দিয়ে দিচ্ছি এখন আমি ময়দার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাকে তিনটা সাইডে লাগিয়ে নেব। এবার লক্ষ্য করে দেখুন আমি রোলটাকে কিভাবে মুড়ে নিচ্ছি আমি আরেকটা পদ্ধতিতেও আপনাদেরকে ভাজ করে দেখাচ্ছি একইভাবে আমি পাঁকি শীটগুলো দিয়েও রোল তৈরি করে নেব সবগুলো রোল এভাবে মোড়ে নেওয়ার পর আপনার ছেলে এ পর্যায়ে এসে এগুলোকে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর এগুলো খুব সহজে সংরক্ষণ করা যায় কারণ এগুলো একটা আরেকটার গায়ে লেগে শেপ নষ্ট হয়ে যায় না ফ্রিজ থেকে বের করে আমি আপনাদেরকে কয়েকটা ভেজে দেখাচ্ছি এর জন্য চুলায় একটা প্যানে কিছু তেল গরম করে নিলাম তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে রোলগুলো দিয়ে দিচ্ছি আপনার চাইলে কড়াই একদম ডুবো তেলেও এগুলোকে ভেজে নিতে পারেন এবার চুলার্স মিডিয়ামে রেখে এগুলোকে গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নেব চেষ্টা করবেন চুলানাশ মিডিয়ামে রাখার জন্য নাহলে কিন্তু এগুলো অনেক বেশি পরিমাণে তেল অ্যাবজর্ব করে নেবে রোলগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে তেল থেকে তুলে একটা টিস্যুর উপর তুলে রাখব আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না